চারটা ডিম দিয়ে দিছে এটা, চারটা। কিন্তু ডিমগুলো দেখার কোনো ওয়ে নাই, তো যেভাবে ওরা গার্ড দিচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমার কিছু মানে একদম খুব রেয়ারিং 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 একটা বাজরিকার সাথে, দুইটা দুইটা এক জোড়া না দুই জোড়া রেয়ারিং বাজরিকার সাথে পরিচয় করাবো। আপনারা দেখলেও অনেক মানে অবাক হয়ে যাবেন কি অবস্থা আমার হচ্ছে রেয়ারিং বাজরিকার। তো বেশি কথা না বললে তো চলুন যে আমার রেয়ারিং বাজরিকার কাছে যাই, দেখাবো আপনাদেরকে আমার রেয়ারিং বাজরিকার কি অবস্থা। মানে ওরা যে এত 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 ঘন ঘন ডিম দিচ্ছে, মানে ওদেরকে বাজরিকার না বলে আমি মানে পারতেছি না, ওরা বাজরিকারই হয়ে গেছে। তো চলুন আমার রেয়ারিং বাজরিকার কাছেগুলো আপনাদেরকে একটু দেখাই গাইজ। এই যে এগুলো হচ্ছে আমার রেয়ারিং বাজরিকার, কারণ আমার সান্তনরগুলোকে বাজরিকার না বলে আমার কোনো উপায় দেখতেছি না, কারণ ওরা এত ঘন ঘন ডিম দিচ্ছে মানে বলার বাইরে। আমি রেস্ট দিলেও রেস্ট নিচ্ছে না, না নিয়ে ওরা ডিম পেরে ফেলতেছে, খাঁচার ওপরে ফেলতেছে। কিছুদিন আগে আমি বক্স দিছিলাম না, খাঁচার ওপরে ডিম পেরে ফেলছে। তো এই পেয়ারটা আমার দুই পেয়ার রানিং আছে আপনারা জানেন। আর তো এইগুলোরে আমি বাজরিকার বলতেছি এই জন্যই, এর বাচ্চাগুলো দেখেন আমি সাইডে একটা ক্লিপ দিয়ে দিচ্ছি, যে সাইডে ওর বাচ্চাগুলো কিন্তু এই সাইজের আছে। তো দেখছেন বাচ্চাগুলো কিন্তু মানে এখনও হ্যান্ড ফিডিং করাচ্ছি আমি, এখনও ফুল ফেদার উঠে নাই। তো এই বেবি আলাদা করার পরে আবার ডিম দিচ্ছে। আমি আপনাদেরকে ডিমটা দেখাই কি অবস্থা। তো অনেক অনেক অ্যাগ্রেসিভ হয়ে আছে, দেখছেন অনেক অ্যাগ্রেসিভ হয়ে আছে। তো এর বক্সটা আমি আপনাদেরকে দেখাই কি অবস্থা। মাশাআল্লাহ দেখছেন ও কিন্তু ডিম কমপ্লিট করে দিচ্ছে। তো এত এত পরিমাণ অ্যাগ্রেসিভ যে ওর বক্সটা খুশি দেখে ও মানে অনেক অনেক রেগে গেছে। তো দেখছেন এই এত ঘন ঘন ডিম পারলে বাজরিকার বলার ছাড়া কোনো উপায় থাকবে না। তো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। আর আরেকটা পেয়ার আছে, ওই পেয়ারটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। এই যে আরেকটা হচ্ছে আমার এই যে এই সপ্তাহের লাকি পেয়ার, এটাকে আমি লাকি পেয়ার বলেই ডাকি, কারণ এর থেকে যে আমি বাচ্চা পাইছি আমার মানে হিসাব ছাড়া বাচ্চা পাইছি। দেখছেন দুটাই বক্সের ভিতরে, এইটা আবার অনেকগুলো ডিম দিয়ে দিচ্ছে আপনাদেরকে, এটাও দেখার চেষ্টা করতেছি। এটা বক্স খুলতেই গাইজ ভয় লাগে, তারপরেও একটু চেষ্টা করতেছি। মাশাআল্লাহ দেখছেন চারটা ডিম দিয়ে দিছে এটা, চারটা। কিন্তু ডিমগুলো দেখার কোনো ওয়ে নাই, তো যেভাবে ওরা গার্ড দিচ্ছে ডিমগুলোরে প্রোটেকশন দিচ্ছে কীভাবে আপনাদেরকে দেখাবো। সাইড দিয়ে দেখছেন ওই যে ডিম, দেখেন ডিম দেখা যাচ্ছে পিছনে, চারটা ডিম দিয়ে দিছে। তো মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার সানকুনরগুলোর জন্য, কারণ অনেক 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 হ্যাপি আমার এই দুইটা পেয়ার নিয়ে। এই দুইটা পেয়ার সবসময় হচ্ছে আপনার খুব ভালো ডিম বাচ্চা করতেছে। এর আগের বার এই পেয়ারটাই চারটা পাঁচটা পাঁচটা বেবি মারছিল। তো এবার দেখা যাক কী হয়, এবার আর আমি আগের মতো ভুল করতেছি না, এবার আগে ওর বেবি বের করে নিব। দেখছেন আমার রেয়ারিং বাজরিকার কত অ্যাগ্রেসিভ, যাও বলছেন। তো গাইজ দেখছেন আমার মানে সান্তনরগুলো এত দ্রুত এত ঘন ঘন বিট করা শুরু করছে। তো আমি গত বছরে কিছু না হইলেও আপনার এই দুই পেয়ার থেকে 30টার ওপরে বাচ্চা পাইছি। গত বছরে আমি 5টা ব্রিডিং নিয়েছিলাম এদের থেকে, 5টা ব্রিডিংয়ে প্রায় 30টার ওপরে বেবি পাইছি আমি, কারণ প্রত্যেকবার এরা 6টা 7টা করে বাচ্চা তোলে। তো সেই হিসেবে অনেকগুলো মানে অনেকগুলো ব্রিডিং পেয়েছে। আর এই বছরের শুরুতেই আপনার হচ্ছে ওরা 4টা দিয়ে শুরু করছে। আপনারা দেখছেন 4টা 5টা মানে বেবি তুলছিল, 5টায় মারা গেছিলো, যার কারণে হচ্ছে বেবিগুলো বড় করতে পারেনি। তো ওরা কিন্তু আবার ডিম দিয়ে দিচ্ছে। তো এই আপডেটটুকু দেখানোর জন্য আজকে আপনাদের কাছে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাই, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।